খাবার ভালোই হবে তুই আওয়াজ করতেছিস কেন ওয়ান অফ দা ওয়ার্স্ট রেস্টুরেন্টস ইন ঢাকা দোস্ত মুখে Hey what's up guys, welcome to another video. So আজকে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট কিছু ট্রাই করতেছি সেটা হচ্ছে আমরা আজকে ঢাকা সিটির ওয়ার্স্ট একটা রেস্টুরেন্টে যাব জাস্ট ওদের ফুড ট্রাই করতে যাব দেখার জন্য যে আসলে কি খাবার অত খারাপ নাকি তো যারা যারা আমাকে সোর্স জিজ্ঞেস করতেছে যে আমি কই থেকে পাইছি এগুলো ওয়ার্স্ট রেস্টুরেন্ট সেটা হচ্ছে গুগল আজকে হচ্ছে আমার সাথে কিছু স্পেশাল মানুষজন যাচ্ছে সেটা হচ্ছে ওই যে দেখো ওরা কি করে আজকে আমরা সবাই একসাথে যাব আগে যাই তারপর বলবো আমাদের এখন যেতে হবে হচ্ছে হাতির ঝিল অনেক দূর তো চলো না আমরা পার্টি মতন দেখি এদিকে ধরে দিচ্ছি হ্যাঁ ক্যামেরা ও সরি সি 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 আমি পলিটিক্স করি না এডিট করে দি হ্যাঁ ইডিট 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 করি আমি একটা কথা বলতে চাই আসলে আসলে ফাক নো মানে আসলে এই কথা বলার পিছনে কোনো রিজন নেই রিজনটা হচ্ছে ফাক নো মানে কি রে তোর বন্ধু লাগে আচ্ছা আমরা এখন কুরমা ভাই তুই আবার কি হইছো কালো তো কি হইছে সুয়ারে না তো এই যে রেসিস্ট বন্ধু বান্ধব সব রেসিস্ট তুমি ব্ল্যাক আচ্ছা হ্যাঁ তো চোখে মনে হচ্ছে সৌরভ কাট 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 I just pull up and I'm flexing I've been busy kind of blessings Shawty asking for directions এটা হচ্ছে আদিত্য রহমানের ইউটিউবিং বাজেট আমরা আজকে সিএনজিতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ একদিন কা সবাই পার্সোনাল সবার অডি থাকবে একটা করে রিকশা সাইডে উঠছে সিএনজিতে বড় বড় কথা রিকশা ফকের নিয়ে অডি গাড়ি দেখছ নাকি জীবন সন্দেহ তো আমি দেই আমরা আসছি হচ্ছে ইট ইতালিয়াতে আর এটা হচ্ছে গুগল অনুযায়ী ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেস্টুরেন্টস ইন ঢাকা তো আজকে আমরা এখানে খাবো এবং দেখবো যে আসলে কিরকম খাবার এটা ভিডিওতে আসছে ওই যে এটা বলছে কি কথাটা বলছে শুনছিস তুই আজকে তো মেয়ে আছে আচ্ছা তো আশা করি সাউন্ডে ভাই ব্লক করি ভাই হ্যাঁ তো আসলে আই এম সরি যদি কাউকে ডিস্টার্ব করে থাকি আশেপাশে অনেক মানুষ আমরা হচ্ছে এখন কিছু খাবো আশেপাশে বাতাস আওয়াজ গন্ধ তারপর ধুলাবালি সব কিছুই আছে এখানে ক্রাউড আচ্ছা তো আমরা ভাবতেছি আমরা হচ্ছে এখান থেকে আমার চেহারা দেখা যায় আচ্ছা একটা পাস্তা অর্ডার করবো শর্মা অর্ডার করবো চিকেন ছোলা বাটুরা অর্ডার করবো কারণ হচ্ছে আমি যখন রিভিউগুলো দেখতেছিলাম এর ভিতরে একটা রিভিউ ছিল যে এই চিকেন বাটুরাটা নাকি মানে একদমই বাজে আমি যদি ফুড ব্লগার না ইটস ওয়েয়ার্ড ওরে বলিস না আমি ভিডিও করতেছি তো এগুলো আমরা অর্ডার করে আমরা জাস্ট আছি খাবো আর রিভিউ দিব আর ফুড ব্লগারদের মতো বলতে হবে খুব টেন্ডার জুসি মুখের ভিতরে দিলে একেবারে তুলা আই এম সরি আপনাদের চলে যেতে হচ্ছে আই এম সরি টু ডিস্টার্ব মাফ করবেন আর কত ডেট করবে ভাই ডেটের তো একটা লিমিটেশন থাকে সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকতে ভালো লাগে তো আমার তো গার্লফ্রেন্ড ছিল না কখনো জানিও না যেদিকে তাকাই খালি মানুষের ভালোবাসা দেখতে পাবো আমার সকল অভিযোগে তুমি আমাদের কি খাওন দেবেন তো খাওন দেবেন সব আছে তো আচ্ছা তাহলে হচ্ছে আপনি চিকেন শর্মা দিবেন দুইটা চিকেন ছোলা বাটুরা দিবেন একটা পাস্তা চিকেন পাস্তা সিঙ্গেল দিবেন পানি লাগবে পানি লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে পানি দিন মামা দেখ ঢেউ আমি বুঝলাম না সৌরভ এমন ক্যামেরাম্যান ওরে বলি মামা দেখ এমনি ক্যামেরাটা দিরা ক্যামেরা আমার দিকে ধরে এমনি দেখা আছে ওরা তো দেখতে বলছিস গিটার বাজায় পানি দুইটা ও আচ্ছা ঠিক আছে সৌরভ পানি দিতে বললাম দুইটা মানে একটা দিয়ে তারপর বলতে আর একটা পরে দিচ্ছি খালি টেবিলে বসা রাখবো স্যার তিরিশ টাকা মনে হয় আবার যদি না চলে যাই পানিটা দিতে হবে পানিটা দিচ্ছি পানি বিলটা দিতে হবে আপনাদের এই সিরিজটা আমরা আসলে প্রমাণ করতে চাই যে আসলে কি রিভিউগুলো কি সঠিক নাকি না তো আমি জানি না এখানে খাবারটা কেমন এমন না যে খাবার খারাপই হবে এমন না যে খাবার ভালোই হবে তুই আওয়াজ করতেছিস কেন
আজকে হ্যাঁ আমরা খেয়ে দেখব কেমন লাগে। মেয়েদের দিকে তাকাচ্ছো কেন বাবা? খুবই টেন্ডার, খুবই জুসি। আমি আগে দিব, দাঁড়া একটু টাইম লাগবে। কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সব বলতে হবে। প্রথমত এখানে আছে পাস্তা, নতুন কিছু বল, চিকেন, কারণ আমরা চিকেন পাস্তা অর্ডার করছি। তারপর হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম দেখি, হ্যাঁ চিকেন। আমার মতে কত নিয়েছিল এটা? 180 আমরা অনেক জিনিস অর্ডার করছি। আরে ভাই ফুড ব্লগার প্রো ম্যাক্স। আচ্ছা আমি এখন কামড় দিব। আচ্ছা তো আমি কামড় দিলাম। বাট দাঁড়াও, তুমি কি ভিডিওতে লাইক দিয়েছো? না শর্মাটা আমার ভালো লাগে না, অনেস্ট রিভিউ। স্মেল আছে নর্মাল, যত শর্মা খাইছি আমি যে জায়গায় খাইছি এই স্মেলটা কোথাও পাই। আমার মনে হয় ওরা যে মশলা দিয়ে ইয়া করছিল, মানে ম্যারিনেট করছিল যেটাকে, মানে আমি পুরো আচ্ছা মশলাটা ফিল করতেছি। একটু কাঁচা আছে, হ্যাঁ এরকম মনে হচ্ছে না? এটা স্মেল আছে না? এটা স্মেল আছে বেশি বেশি। এখন এটা ট্রাই করতে হবে। সে কথা বলতে শর্মাটা আসলে ব্যাড বাস দিয়ে দিচ্ছে, তো এখন হচ্ছে এই ভালোবাসার থালা একবার একটু দেখাই নি সৌরভ, একটা সিনেম্যাটিক একটা ভিউ নাও। ভাই আমি ফুড ব্লগার না, আমি জীবনে খাইও না আমি বলতে পারি। তিনটা তিনটা ফ্লেভার আছে, তোর একটা মাইন্ড করিস না, আমি জামুসটা একটু ইউজ করি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটা ট্রাই কর। হিমেলো আমি বলে দিচ্ছি, হিমেলো সেম রিয়াকশন দিবে, মানে ভিতর থেকে কোনো রিয়াকশন আসবে। ছোলাটা একটু কাঁচা কাঁচা আছে, পেঁয়াজটার জন্য একটু বেশি ব্যাড বাস লাগতেছে একটা। আমার পুরো জিনিসটাই ব্যাড বাস লাগছে। আচ্ছা কি হইল এখানে? চিকেনটা আমার কাছে খারাপ লাগে। চিকেনটা খাইছিস? হ্যাঁ ভালো লাগছে। আচ্ছা আমার কাছে মানে এটার থেকে বেটার এটা হচ্ছে দই। দই আমাকে এরকম না দিয়ে আমাকে যদি শুধু এটা দিত বেটার হইতো, আমি খুব খুশি হইতাম। এটা হচ্ছে ছোলা, এই ছোলাটা হালকা কাঁচা, আর চিকেনটা হচ্ছে নর্মাল। আমার বাসায় এর থেকে ভালো রান্না করে। আমরা 25 টাকা দিয়ে কোক খাই, আমরা গরিব না, মানে চিকেনটা কোনো ফ্লেভার পাইনি আমি। ওকে উই আর ডান, আর আই এম নট সারপ্রাইজ যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেটেড রেস্টুরেন্ট ইন ঢাকা। হাতির জিলের বেশিরভাগ রেস্টুরেন্টগুলো এরকম। চলো আজকে একটা টিকটক করেই ফেলবো আজকে। আমার বন্ধু হিচকি উঠছে, ওর হিচকি দিতে স্যার আমি অ্যালার্ট দিতেছি। ওকে হ্যাঁ তুমি আসতে যা, তোমার এত কষ্ট করা দরকার নেই, ওরা সবসময় জিতে যায়। আমি জিতে গেলে জিতে যায় মা। বিল্ডিংটা দেখছি সুন্দর, একদিন এরকম একটা বিল্ডিং আমার একটা অফিস থাকবে। আচ্ছা ভাই
সো গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও একটু ডিফারেন্ট কিছু আর লাইক দাও যদি আরো নেক্সট এরকম চাও আচ্ছা সো হ্যাঁ আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও মি টু Making money and keeping it real. Watching my visions like Netflix and chill. I'm chasing my dream, living my life. Gigantic critical.